আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, তোমরা সবাই বাড়ির কাজ করেছো? সবাই খাতা জমা দিয়েছো? অনেকের পাইনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা আরেকটা নতুন আইটেম পড়ব। রিঅ্যারেঞ্জ। আমরা যে ওয়ার্ড মেকিং শিখেছি, এর থেকে জেড শিখেছি, সেগুলো থেকে আমরা একটা রিঅ্যারেঞ্জ শিখব, ঠিক আছে? ওকে, দেখো তো আমার সাথে সবাই বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, এটা কি ডি জি ও? এটা কোনো ওয়ার্ড হলো না? তাহলে আমরা এটাকে সুন্দর করে ম্যাচিং করে লিখব, তাহলে ওয়ার্ড হবে। কি হতে পারে? ডি ও জি, এটা কি হলো? ডগ। ডি ও জি, ডগ। ডগ মানে কি? কুকুর। আচ্ছা, আরেকটা আর এ সি, এটা তো কোনো ওয়ার্ড হলো না, তাহলে কি হবে? সি এ আর, কার। কার মানে গাড়ি। আর এটা কি? অক্স। এটা কি? এক্সো। এক্সো মানে কোনো শব্দ না, তাহলে কি হবে? ও এক্স। ও এক্স মানে অক্স। অক্স অর্থ কি? সার। ওকে, এন ইউ জি, এটাও তো কোনো মিল হলো না, তাই না? আমরা কী লিখবো তাহলে? এটা কি হবে? জি ইউ এন, গান। জি ইউ এন, গান। গান মানে বন্দুক। এগুলো তো আমরা ওয়ার্ড মেকিংয়ে পড়েছি। আচ্ছা, তাহলে এটি কি? পি এ এম এল, এটি কি হলো কিছু না, তাহলে কি হবে? আমরা লিখলে এল এ এম পি, ল্যাম্প। ল্যাম্প মানে বাতি। তারপর জি জে ইউ, কি বোঝা যাচ্ছে? যা, গুড। জে ইউ জি, জাগ। জাগ মানে চক। আচ্ছা, এটি কি? আই কে টি, কি হলো? কিছু কিছুই তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, দেখি আমরা কি বোঝা যায়। কে আই টি ই, কি হয়ে গেল? কাইট। কাইট মানে ঘুড়ি। ও, তাহলে ওয়ার্ড রিঅ্যারেঞ্জগুলো সুন্দর করে উঠিয়ে ফেলবা। আর কি, আবার আমরা রিপিট করবো, এ থেকে জেড, স্মল লেটার, এ থেকে জেড, ঠিক আছে? এই যে সুন্দর করে লিখবা, এবং এটা, হ্যাঁ, আজকের জন্য এটাই শেষ। সবাইকে ধন্যবাদ। সাবান দিয়ে হাত দাও তো তোমরা। হ্যাঁ, বাহিরে গেলে মাস্ক পরবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।